يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ হে মুমিনরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্যে শত্রু। সাদাকাল্লাহুল না না, এটা কি নামাজ পড়লেন? এইটাকে বলে সাস্তে নামাজ। ও, ওই তাহাজ্জুদ নামাজ পড়ছি তো, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কতক্ষণ জিকির আজগার করলাম, তারপর আবার বুড়া মানুষ তো গেলাম বাথরুমে, তারপর আজান দিল, তারপর আবার ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়ে জিকির আজগার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আর এখন তো এই ইশরাক পড়িয়ে সাস্তে নামাজটা পড়লাম। এইটাকে বলে সাস্তে নামাজ। না না, করোনা ভাইরাসের জন্য তো বাহিরের কাজ কাম করতে পারবেন না, ঘরে বসে রেগুলার কিভাবে ম্যানেজ করবেন? ম্যানেজ করবো, কাজ তো বানাই নিতে হবে। শোন, চল চা খাই আগে, তারপরে কিভাবে কি করা যায় ওইখানে বইয়ে বলবো, চল। আচ্ছা চল। না না, এই জিনিসটা কি? এটা দেখতে আবার অ্যাকোরিয়ামের মতো লাগে, কিন্তু মাছ ঠাস নাই, কিন্তু আবার অনেকটা চট্টগ্রামের পাহাড়ের মতো দেখায়, আবার লাইটও লাগাইছেন। এই জিনিসটা শোন, এইটা আসলে তুই যে চিটাগাঙের পাহাড় কইছ, ঠিকই এইটা পাহাড়, চিটাগাঙের পাহাড়ের একটা নমুনা। অর্থাৎ ওই চিটাগাঙ তো বেড়াইতে গেছিলাম, এই পাহাড় পর্বত দেখছি তো জুয়ানকালে বয়সের কালে, কিন্তু এখন তো বুড়ো হয়ে গেছি, চিটাগাং তো আর যাওয়া সম্ভব না, বয়সে পারমিট করবে না, তাই এই যে আর কি, ওটা খুব মজা লাগে আমার এই পাহাড় পর্বত দেখতে, এটা হাত দিয়ে বানাইছি, তো হাত দিয়ে বানাইছি, প্লাস এইটা হইলো অ্যাকোরিয়াম সেলো,
অ্যাকুরিয়াম ছিল, এটার ভিতরে মাছ ছিল, পানি ছিল এবং ফোয়ারা ছিল। তো এইখানে মোটর ছিল আর এইখানে ওই ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি। ওই মোটরে ওই ট্যাঙ্কি দিয়ে পানি উঠাইতো, আবার একটা পাইপ দিয়ে ওই ট্যাঙ্কিতে চলিয়ে যাইতো। এই জায়গাটা এই জায়গায় সব কিছু। তো ওই একটা খবরের কাগজ ওই ট্যাঙ্কির মধ্যে পড়িয়া সমস্ত পিনিয়ামগুলো গেছে আটকিয়া। তারপর থেকে ওই অ্যাকুরিয়ামের সিস্টেমটা বাদ দিয়ে দিছি। আর একটা কি প্রথম তো বানাইছি, সব কিছু পারফেক্ট করিয়া বানাইছি, কিন্তু এটা যে খুলতে হবে বা রিপেয়ার করতে হবে এই ধরনের কিন্তু ওই সময় মাথায় ছিল না। প্রথম বানাইছি মাথায় ছিল না। তো এখন অ্যাকুরিয়ামটা বাদ হয়ে গেল, এখন এই পাহাড়টা আছে। আমার দ্বারে খুব মজা লাগে, এই যে দেখার পর মনে করি যে আমি ওই পুরা ওই চিটাগাঙ্গে আমি চলিয়ে গেছি বা কোন কোন জায়গায় গেছি, এইটা দেখলে পরই ওই যে মনে আসে, এই জন্য আর কি এইটা বানানো হয়েছে। কিন্তু ঘরের ভিতরে ওই কাজটা আমি করবো, বাহিরে যাইয়া হাঁটা চলা গল্প করা এই যে সেই যা, ওইখানে যে পরিশ্রমটা করতাম টুকটাক, ওই পরিশ্রমটা আমি যদি ঘরে বইয়া করি। কারণ এখন তো বর্তমানে সরকার বন্ধ ঘোষণা করছে, রাস্তাঘাট দোকানপাট সবই তো বন্ধ, এবং বাহিরে না যাওয়াই ভালো। কার সাথে করোনা ভাইরাস আছে না আছে তো বলা যায় না, যার জন্য ঘরের ভিতরে থাকবো এবং ঘরের ভিতরের কাজ করব। এই জন্য করোনা ভাইরাস আসার সাথে সাথে কাজের বুয়াকে বাদ দেওয়া হয়েছে, মানে অর্থাৎ করোনা ভাইরাস যতদিনে না যাবে ততদিনে তোমার ছুটি। এখন চিন্তা করলাম এই কাজটা যদি আমি করি তাইলে আমার কায়িক পরিশ্রমটা হবে এবং আমার ফিজিক্যাল ফিটনেসটাও ভালো থাকবে, এই জন্য আমি সবকিছু নিজেই করি। দেখো কি করি, যেই কাজটা কাজে মেয়েটাই করতো সেই কাজটা যদি আমি করি তাইলে তো আমার পরিশ্রমের কাজ হয়ে গেল, ঘরের কাজটা হয়ে গেল। করোনা ভাইরাস ও মহিলা এদিক সেদিক যায়, বিভিন্ন বাসায় কাজ করে, পাঠটা দিয়ে উঠতো, তার লগে কোন সময় কোন ভাইরাসে পায়, তার জন্য পাঠ দিতে নিজের পরিশ্রমের কাজটাও হইল, বাস তাই শুরু হয়ে গেল। আপনি যে স্যাবলন দিয়ে মশা শুরু করছেন এতে আর খাইবি, শুধু করোনা না আরো যা আছে কোনো ব্যাকটেরিয়াই বেড়ে থাকতে পারবে না। এই শুনতে পাচ্ছ না? হুম, প্রত্যেকটা রুম বারান্দা সব কিন্তু মশা ফিরিয়ে আসে। এখন আমরা শুরু করবো জালনা মশা, করোনার গোষ্ঠী গুটাই শালা কুটি আমি আমি দেখা যাক, বাইরেও যাবো না গরম করে গোষ্ঠী আসো আমরা হালাম উঠবে এই করোনা কি আমি কেমনে। সবাই করছে দুই ঘন্টা কাজ, আরো দুই ঘন্টা কাজ করব। এই ছাদের উপরে সমস্ত গাছ পানি দেবো, আসো
না না, আপনার কবুতর গুলো তো খুব সুন্দর, কয় জোড়া পারেন? না আপাতত এখন আছে 20 জোড়ার মতো। তো 20 জোড়া না থাকলে সপ্তাহে আমার 3-4টা শাক খাওয়া লাগে, ঠিক আছে? তো এখন এই 3-4টা শাক খাই দেখছি মোটামুটি বাজারে এই যে ব্রয়লার মুরগি, তারপরে আর আমি গরুর মাংস, তারপরে আপনার লেয়ার মুরগি সবে হইলে পয়জন, ওই ইঞ্জেকশন দিয়া বিষাক্ত পয়জন, পয়জন হয়ে আর মাংস খাওয়াও খারাপ, ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, বলা তো যায় না এটাকে ইঞ্জেকশন দিয়ে আনছে না না আনছে, কবে দিয়েছে না কিছু সন্দেহ দরকার নেই। তো আমি এই কবুতর পালি, এইতে মাসে মনে করো 8-10টা বাচ্চা হয়, আমি 4-5টা খাই, মেয়েরা আছে ওরা নেয় টেয় খাই, আমার শরীরটাও ভালো থাকে, শারীরিক স্ট্রেংথ মানে শরীরের যে এটা ঠিক থাকে, এই জন্য আর কি কবুতর পালা। না না, সবই তো দেখি ফলের গাছ, ওষুধের গাছ নাই, আপনি তো আর আয়ুর্বেদিক চিকিৎসক, ওষুধি গাছ লাগান না? ওষুধি গাছ আছে কই? অ্যালোভেরা, এই অ্যালোভেরা যদি তোমার ভাত দিয়ে খায়, হালকা একটু চিনি দিয়া ভাত দিয়ে সকালবেলা 2 ইঞ্চি পরিমাণ কাটিয়া ওই যে ভিতরে যে লোকটা আছে না, ওরা যদি খায় ভাত দিয়ে মাখিয়া মেহ পরমেহ, তারপর পেট ঠিক থাকবে, বিশেষ করে চুল মহিলারও সুন্দর ভালো হবে, বড় হবে কালো হবে, হ্যাঁ বিশেষ করে এটা পরমহ মহিলাদের পরমহর জন্য একটা মহা ঔষধ, ঠিক আছে? আর এই আছে তোমার এইটাকে বলে ক্যাট্রাক্স, এটা একটা বিদেশি ক্যাট্রাক্স, এইটা দিয়ে তৈল জাল দিলে, ওই তৈল জাল দিয়ে মালিশ করলে খুব উপকার হয়। তারপরে এই আছে তুলসী গাছ, এই এই তুলসী গাছ এটা কাশের ব্যারামের জন্য খুবই ভালো, যথেষ্ট ভালো কাশের ব্যারামের জন্য। এই আছে কনক দুত্রা, এইটা হচ্ছে কনক দুত্রা, এই যে কনক দুত্রা এই কাঁঠালের মতো দেখছো, এই ছোটো ছোটো কাঁঠালের মতো, এই যে এই কাঁঠালের মতো হয়, এই কাঁঠালের মতো, এইটা পাতা 250 গ্রাম, 1 কেজি সরিষার তেলের ভিতরে 250 গ্রাম পাতা পাকিয়া, ওই যেরকম পেঁয়াজি ভাজে না, 1 কেজি সরিষার তেল আর 250 গ্রাম পাতা এইটা পাকিয়া, যদি যেরকমের পেঁয়াজি ভাজে ওই রকমের ভাজে, ভাজার পরে যখন ওই পেঁয়াজিটা হয়ে যাবে লাল হয়ে যাবে করকরিয়া, তখন উড়াইয়া ওই তেলটারে সাইকিয়া ঠান্ডা করিয়া এর দিয়ে মালিশ করলে গিঠে বাত, যে কোনো ধরনের বাত ভালো হয়ে যাবে, মানে বাতের ইঞ্জেকশন 50টা লইয়া যে উপকার না পাইবে 7 দিন যদি এই একটা মালিশ করে তার চেয়ে বেশি উপকার হবে। তারপরে এই আছে পুদিনা গাছ, এই যে পুদিনা গাছ, এই পুদিনা গাছ পেটের জন্য মহা উপকার, এটা সালাদের সাথে খাওয়া যায় বা বিভিন্ন খাবারের সাথে এটা খাওয়া যায়, কোনো রকম অসুবিধা নেই, পেটের জন্য মহা ঔষধ এই পুদিনা, এক কথায় ভালো ঔষধ। আর সেগুলো তো জানা আছে, তাহলে ওই জায়গায় আবার কী জুলাইছেন খরচ করে? ওই যে ইউটিউবে আমি একটা প্রসেস দেখছিলাম, প্রসেস দেখছি পর আমি ঠিক অভিজ্ঞ ওর প্রসেসের মতো করছি, কিন্তু আমি কিন্তু সাকসেস, আরও অনেকগুলো হয়েছিল যদিও আমরা ওরা খাইয়ে ফেলাইছি, আরও অনেকগুলো হয়েছিল, ও প্রসেসটা আমি সাকসেস, কিন্তু আগামী সিজনে আমি ওইটা কালে ব্যাপক আকারে করবো, এইভাবে ছাদের উপরে আর করবো না, সব একদম বাসের লাগে ঝুলিয়ে ঝুলিয়ে করবো। আসো ওই গাছে এত পানি দিতে হবে, এই যে দেখো এই গাঁদা ফুল, এই গাঁদা ফুলটা আছে না, এই গাঁদা ফুলটা যাদের ব্লাড মানে ইয়ে তোমার ডিসেন্টারি, ব্লাড ডিসেন্টারি যারা রক্ত আমাশা করে, এই রক্ত আমাশায় যখন হয় তখন এই গ্যাপ বেশি যায়, 10টা পাতা পাটিয়া রস বানাইয়া হাফ কাপ পানির মধ্যে দিয়ে যদি খাই 3 বার খাইলে ওর ব্লাড এই আমাশা বন্ধ হয়ে যাবে, এবং বিশেষ করে মহিলা যখন ঋতুস্রাব, এই যে মাসিক ঋতুস্রাব হয় ওই স্রাবের সময় যদি বেশি ব্লাড যায় তখন যদি এই গাঁদা ফুলের পাতার রস খায় তাহলে ওই অতিরিক্ত ব্লাড কমিয়ে দেবে, ঠিক আছে? এই যে বড় মহ ঔষধি গুণাগুণা আছে এইটার ভিতরে। তারপরে এই যে তোমার এই দেখো এই করমদা গাছ, করমদা বিশাল আকার আছে,
তোমার দোকানে আচার বানাইয়া খাওয়া যায়, আচার আচার বানাইয়া এই যে খাওয়া যায়। তারপর তুই দেখো কত উঠে টমেটো, এগুলো তো দৈনন্দিন ফল। এই একটা আছে গাছ, মনে করো ড্রাগন গাছ, এই ড্রাগন গাছ কত সুন্দরভাবে হয়েছে। গতবার হয়েছিল চার পাঁচটা, এবার মনে হয় হয়েছে ব্যাপক আকারে, কারণ এবার অনেক এমনি মেঙ্গি অনেক কিছু হয়েছে ব্যাপক আকারে। এবার মনে হয় যে অনেক হইবে, এই যে হইবে যে আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে ফুল টুল ফুটবে, ওই সময় ফলগুলো হবে ড্রাগন খুব ভালো। তো এইখানে তো বড় বড় পেঁপে গাছটা আছে রে। হ্যাঁ, তাই এই হইলো অবস্থা। তাই এখন আমি পানি দেব, পানি দিয়া আরও দুই ঘন্টা কাজ করবো, তাই আমার ওই বাহিরের কাজটা পুষিয়ে দেয়, ঠিক আছে। তাই আর ওই করোনা ভাইরাসের জন্য আমরা ঘর বন্দি, ওই আর মালুম হইবে, ঠিক আছে নাকি? করোনা ভাইরাসের লেগে যে ঘর বন্দি ওটা আর মালুম হইবে না। এইটি সময় কাটছে দেবে, এই সময়টা কাটিয়ে দেবে। কম হয়েছে এদের কয় লকট গাছ, অন্য অন্য দেশে এদের লকট গাছ কয়, কিন্তু আমাকে বরিশালে কয় আম্বুল গাছ। গতবার এই যে প্রচুর আম্বুল হয়েছিল, হ্যাঁ, এবারও যে রকমের ফুল টুল রয়েছে, এবারও মনে হয় যে অনেক আম্বুল বা লকট হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে কলা গাছ, এই চাইনিজ কলা, এত বড় কলা হয় গত ভিডিওতে দেখছি তো, কলা ছড়া আসে। আচ্ছা ঠিক আছে, আসো এইখানে কাজ শেষ, চলো। না না, এই জিনিসটা আপনি আবার কী দিতে আসেন? শোন, এই জিনিসটা হয়েছে কি, মনে করো 100 গ্রাম নিম পাতা বা 200 গ্রাম নিম পাতা, 8 গুণ পানি দিয়ে জাল দিতে হইবে, জাল দিয়া 4 গুণ থাকবে, মানে অর্থাৎ 8 কেজি যদি পানি দেওয়া হয়, 4 কেজি টানাই ফেলাইতে হইবে। 4 কেজি টানানোর পরে যে পানিটা থাকবে ওইটা যদি ঠান্ডা হইয়ে গেলে একটা জারে বা কোনো একটা বোতলে সংরক্ষণ করতে হবে। তারপর এই সমস্ত গাছে যদি দেও, এই ফল ফ্রুটের গাছে যদি তুমি দেও, তাইলে মনে করো ব্যাকটেরিয়া আসতে পারবে না। যেমন এই যে করোনা ভাইরাসের জন্য সরকার আগের থেকেই আমাদেরকে অ্যালার্ট করছে, ঘরবন্দি করছে, কিন্তু হবে মাত্র 2-1 জনের দর্শে। এখন আমরা যদি একটু সেফ থাকি, তাইলে ইনশাল্লাহ ওই রোগটা মানে বেশি প্রসারিত ঘটাইতে পারবে না। এই জন্যই এই নিমের পাতা জাল দিয়া, এর একটা মস্ত বড় অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা যদি তুমি প্রথম থেকেই গাছে দেও, তাইলে তোমার ওই ভাইরাস আর গাছে আসতে পারবে না। আর যদি আসিয়া ধরে একবার, তাইলে ওই সময় নিমের পাতায় কাজ হবে না, ওই বাজারের ওই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তাহলে বাজারের অ্যান্টিবায়োটিক যদি ইউজ করা হয়, তাহলে তো বাজারের আমরা ভেজাল ফল, ওই ঔষধ দেওয়া ফল, তরু তরকারি এগুলোই আমরা খাইতে পারি, তাইলে আমাদের ছাদে লাগানোর প্রয়োজন নাই। তাই এই জন্য আমরা একটু কষ্ট করিয়ে যদি ওই নিম পাতা জাল দিয়া আমরা এই রকমের স্প্রে মেশিনে এইরকমের যদি আমরা দেই, তাইলে আর নতুন করিয়া ব্যাকটেরিয়া আসতে পারবে না, আর বড় রোগ হইবে না ইনশাল্লাহ। গাছগাছরা ভালো থাকবে, ফলমূল সব ঠিকঠাক মতো হবে নাকি? ওই দেখো আমার একটা কুমার হয়েছে কত বড়, হ্যাঁ না, মনে করো 8-10টা কুমার তো খাইছে। এইভাবে, হ্যাঁ এইভাবে, এইভাবে সব গাছে যদি দিয়ে দেয়, তাহলে আর কোনো ব্যাকটেরিয়ার আসার কোনো স্কোপ নাই, ঠিক আছে।
ছেড়ে দেন। শিখছি এই বুড়া বয়সে, মোটামুটি হয়েছে। আগে ছোট থেকে তো প্র্যাকটিস নাই, যার জন্য একটু টুকা টুকা বাজে, তাও অনেক ভালো হয়েছে, তো হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখন ঘটনা হয়েছে করোনা ভাইরাস, তো ঘর বন্দি, ঘরের ভিতরে কাজ কাম করি, বাহিরে একটা পোষাই নিতে আসি, আর করব কি, একটা কাজ তো করতে হইবে, তাহলে এটাও একটা সময় দেয়, এইখানে আধা ঘন্টা হারমোনি বাজাই, কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, সব কিছুই হইতেছে রুটিন মাফিক। তো যাই হোক, সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা নিজের স্বার্থের জন্য আমরা বাহিরে নামব না এবং কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব না, করোনা ভাইরাস যাহার যাহাতে আমাদের আমাদেরকে আক্রমণ না করতে পারবে, এই দিক দিয়ে সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করবো, যেমন ঘর দুয়ার পরিষ্কার রাখবো, এবং নতুন কোনো লোকজন আসলে তাদের সাথে কথা বলবো না, এবং দূরত্ব বজায় রেখে কথা বলবো, এইভাবে আমরা চলবো, আর কয়েকটা দিন মাত্র তো এ চলে যাবে। এই করোনা ভাইরাস ঠেকাইতে হলে বেশি বেশি দোয়া পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আমাকে দোয়া করবেন, হাইনানা বিডিএস 100।